أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. علماء الكرام، معزز حاضرين، আজকে আমাদের যে শানে রেসালাতের কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তো এখন যে বয়ান শুরু হবে এখন হয়ে গেছে একজন এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত থাকবে, কালকে হবে। তো আসলে আমি এই আপনাদের সামনে পড়ছি যে দোয়ার জন্য, কারণ আমি এখন অসুস্থ অবস্থা, কিছু বলা যায় না, তো এই কিছু দোয়া দেবীর জন্য উঠছি। তো আমি এক ছোট্ট একটা আয়াত পড়ছি, বেশ আল্লাহ পাকে ফরমাইতেছেন যে মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ পাকে ফরমাইতেছেন আমার রসুলে যেটা বলছি সেটাকে ধরো, আর আমার রসুলে যেটা মানা করছে সেটাকে বন্ধ করো, তাতে যাতে বাঁচিয়ে থাকো। এই দুইটা জিনিস যদি আমরা চলিতে হয় তাহলে আমাদের জীবন সাফল্য হবে, সার কিছু লাগবে না। রসুল কি বলছে এটা দেখতে হবে, রসুলকে অনুসরণ করতে হবে, রসুলে যেটা মানা করছে এটার থেকে বাঁচতে হবে। এই দুইটা জিনিস আমাদের যদি চলিতে পারিতে হয় তাহলে ইনশাআল্লাহ দুনিয়ার শান্তি, কবরের শান্তি, আখেরাতের শান্তি আল্লাহ পাকে ফয়সালা করে দিবে। তো এখন রসুলে কি বলছে এটা দেখতে হবে, রসুলে কি বলছে সে মতো চলন করিব, অনুসরণ করতে হবে। রসুলে জীবন দেখতে হবে, এই রসুলের জীবনে কি কাজ করছে, কি কাজ করতে বলছে সেটাই আমরা করব। তাহলে আমরা আল্লাহ রসুল আমাদের উপর খুশি হবে, আল্লাহ খুশি হবে। আল্লাহ রসুল প্রত্যেকটা জিনিস আল্লাহ কোরআন থেকে বলছি, এটা থেকে বলছি, এই যে শূন্য, এই যে শূন্য, এটার নাম শূন্য। কাতে সলতে ফলতে সম্পূর্ণ কিছু শূন্যতের উপর সালা, এই শূন্যতের উপর সালা, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। একটা কাজ যদি আপনি শূন্যতের উপর করেন হয় তাহলে একসত্তর শহীদ সব পাবেন। প্রত্যেকটা আমি আজকে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত কয়টা কাজ করলাম এই রসুল অনুসরণ হিসাবে কথা হয়েছে। প্রথমে খাইলাম, খানা খাইতে হয়, খানা খাইলাম, খানা খাইবার সময় যে রসুল সুন্নত পথে আমরা খাবাটা আফজল হইব, আমাদের দায়িত্ব রাখতে হবে। প্রথমে দস্তখানা বিছাইতে হবে, দস্তখানারে আমরা আটা কিছু বড় মনে করি না, একটা দস্তখানা বিছাইলি তাহলে একজন শহীদ সব পায়। বিসমিল্লাহ শহীদ যদি আমরা খানা শুরু করি রই তাহলে একসাথে শহীদ সব পাই। খাবার পরে আল্লাহ শুকরিয়া, আল্লাহ খাওয়াইল আমাদেরকে, এইটার শুকরিয়া আদায় করলে একসাথে শহীদ সব পাই। আলহামদুলিল্লাহ আল্লাহি আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই দোয়াটা শিখরাইলি কতক্ষণ সময় লাগবে,
দিয়ে বাক হইলাম, আমার রসুলও খুশি হইল, আল্লাহ খুশি হইল। এইভাবে প্রত্যেকটা জিনিস ঘুমটাবার সময় উদুর সাথে ঘুম দিলাম, উদুর সাথে ঘুম দিলাম, হ্যাঁ, আর তিনবার ইস্তিগফার করে নিলাম। এ হাদিস, হাদিস মিলা তিনবার ইস্তিগফার করলে এরকম দরিয়ার ফেনার মতো যদি গুনা থাকে হয় এই গুনা আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। এমনকি আর একটা বলছে, এই গাছ দেখতেছেন, গাছ পৃথিবী যত গাছ আছে সমস্ত পৃথিবীর মিজি যত গাছ আছে, এই গাছের মেজি গাছের মেজি যত ফাঁপা হয় এতগুলি যদি গুনা হয় তাহলে তিনবার ইস্তিগফার করার দ্বারাই আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। কিন্তু নিজের দাম নিজে না বুঝিলাম,
যে এই তাহাজ্জুদ শিখেছে, এই তাহাজ্জুদটা পড়েন তাহলে দামি হয়ে যাবেন। সোনা আর টাকা দেরহম আয়ার ডলার যত কিছু আছে সব যদি এক পল্লায় দেওয়া হয় তবু এক এক দেখা তাহাজ্জুদের নামাজের দাম এটা পারি হয়ে যাবে। এই তাহাজ্জুদের নামাজ যে বহুত বড় দামি, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আপনার সম্পূর্ণ গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ যখন পড়বেন আপনি আল্লাহু আকবার, আপনার জন্য আল্লাহ পাকে স্পেশাল বেহেশত লাগিয়ে দিয়েছে, ও বেহেশতের তালমি আপনি লাগিয়ে পারবেন। إِنَّ فِي الْجَنَّةِ لَغُرَفًا يُرَى ظَاهِرُهَا وَبَاطِنُهَا أَعَدَّ اللَّهُ لِمَنْ أَلَانَ الْكَلَامُ وَأَطْعِمُ الطَّعَامُ وَصَلَّى بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامُ একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে কেরামরে বসে বিল্ডিং করার সময় স্পেশাল একটা বিল্ডিং এ রুম রাখি দেন। এই রুমে যে বড় বড় মেহমান আসলি, বড় বড় আলেমাদি আসলি, বুজুর্গ আসলি, এটা না লাই ওই স্পেশাল এটা লাগিয়ে দেন সাদাই রে ক্যাপর পিছিয়ে রে। আল্লাহ পাকও যে বিহাস্ত বানাইছে এই বিহাস্ত মেজি একটা এক স্পেশাল বিহাস্ত লাগিয়ে দিয়েছে। স্পেশাল বিহাস্ত ইয়ে কি জিনিস ইরাদা হিরু আমিন বাতিনিয়া অবাতিনুয়া আমিন জাহিরিয়া মানুষ থাকিতে পারিব। অনেকদিন কিসিমে আমল যারা করিব তারা রাখি দিবে আল্লাহ। মানুষের দিল ভাঙাটা
মুসলমান মুনাফিকই বড় ওদের এর থেকে বড় কোন হইলো মানুষের দিল ভাঙাটা মানুষের লয় খরচ কথা না বলবেন, মানুষের লয় নরম ভাবে কথা বলবেন, গালাগালি ন করবেন, শেখাই ন করিবেন। আল্লাহ আকবার, জবান যদি গাড়ি করে তয় তাহলে কেমন দিন আল্লাহ পাকে স্পেশিয়াল বেহস্ত রাখছে, ও বেহস্ত মেজি থাকিতে পারবেন। আরেকটা কি, আরেকটা কি, ওরা মানুষের সবসময় খানা ফিনা খাবেন, সবসময় খানা ফিনা খাবেন, দিল কুনে রে মাদ্রাসা খাসে থাকলি মাদ্রাসার ওয়া থাকিল নাকি এই তারা খানা ফিনা খাবেন। এন এটি বেওয়া যে আপনার আশেপাশে আছে এই রে আমি সে খানা ফিনা খাবেন। মানুষ ইমাম সাহেব এরকম মুয়াজ্জিন সাহেব থাকিলি এরকম তারা মাঝে মাঝে খানা খাবেন, তারা আমি সে খানা খানা খাইব, তারাও কোথায় এই স্পেশিয়াল ঠান্ডা পানি দিয়া উজু করি নামাজ পড়ে একটু গুছিয়ে সময় থাকলে ভারতবীর জিকির করবেন। ময়দানে নামাজ হবে, নামাজের পরে যথারীতি বয়ান।